দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদ, পর্মু 9। শুভ্র অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। রেহানা পিঠা নিয়ে এসেছেন, তাঁকে খানিকটা লজ্জিত মনে হচ্ছে। অনেক চেষ্টা করেও পিঠাগুলো জোড়া লাগানো সম্ভব হয়নি। ইয়াচুদ্দিন বললেন, এ বস্তুগুলো কি? ভাপা পিঠা, দয়া করে এগুলো সামনে থেকে নিয়ে যাও। রেহানা পিঠার থালা উঠিয়ে চলে গেলেন। ইয়াচুদ্দিন বললেন, ট্রেনে খাবার দাবারে তুমি কিন্তু একটা পয়সাও খরচ করবে না, সামান্য এক কাপ চাও যদি খাও খুব চেষ্টা করবে যেন অন্য কেউ দাম দিয়ে দেয়। আমি পুরো একটা প্রথম শ্রেণীর কামরা রিজার্ভ করতে পারি আর সামান্য চায়ের পয়সা দিতে পারি না? না পারো না, যেই মুহূর্তে তুমি সব খরচ দিতে শুরু করবে সেই মুহূর্তে বন্ধুদের কাছে তুমি দুগ্ধবতী গাভী হিসেবে পরিগণিত হবে, যাকে সবসময় দোহন করা যায়। এতে দলের উপর কোনো প্রভাব তো পড়বেই না, বরং তুমি সবার হাসির খোরাক হবে, সবাই তোমাকে নিয়ে হাসবে। শুভ্র এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে, সে এক ধরনের বিস্ময় অনুভব করছে। ইয়াজউদ্দিন সাহেব বললেন, চিটাগাং থেকে কক্সবাজার তুমি ওদের ব্যবস্থা মতোই যাবে, কিন্তু কক্সবাজার থেকে টেকনাম যাবার পথে আবার মাইক্রোবাসের ব্যবস্থা করবে, ঝকঝকে মাইক্রোবাস। কীভাবে করব? তোমাকে কিছুই করতে হবে না, ব্যবস্থা করা থাকবে। এতে যা হবে তা হচ্ছে সবাই জানবে, তুমি ইচ্ছা করলেই চমৎকার ব্যবস্থা করতে পারো, কিন্তু সেই ইচ্ছা তোমার সবসময় হয় না। তোমার উপর এক ধরনের ভরসা তারা করতে শুরু করবে, তোমার প্রত্যক্ষ প্রভাব সবার উপর পড়তে শুরু করবে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবার জন্য ইঞ্জিন চালিত নৌকা পাওয়া যায়, ওইসব নৌকা করেই তুমি যাবে। তবে নৌকা যদি ছোট হয় এবং সমুদ্রে যদি ঢেউ বেশি থাকে তাহলে টেকনাফের বিডিআর ক্যাম্পে যাবে, ওদের একটা ট্রলার আছে, যে ট্রলারের সাহায্যে ওরা সেন্ট মার্টিন আইল্যান্ডের বিডিআর আউটপোস্টের সাথে যোগাযোগ রাখে। ওদের খবর দেওয়া আছে, তুমি চাওয়া মাত্র ওরা তোমাকে সাহায্য করবে। শুভ্র বলল, বাবা আমি এসব কিছুই করতে চাই না। চাও না? জি না। ভালো কথা, না চাইলে করতে হবে না। তবে রাতে ট্রেনের কামরা রিজার্ভ থাকবে এবং কক্সবাজারে হোটেল স্যামনের সামনে মাইক্রোবাস থাকবে, তুমি যদি মত বদলাও তাহলে এই সুবিধা নিতে পারো। আমি মত বদলাবো না, আমি যেমন আছি তেমন থাকতে চাই বাবা, আমি কারোর ওপর কোনো প্রভাব ফেলতে চাই না। তোমার স্বাধীন ইচ্ছায় আমি হস্তক্ষেপ করব না, তবে ব্যবস্থা সবই থাকবে। টেলিফোনে রিং হচ্ছে, ইয়াজউদ্দিন সাহেব উঠে গিয়ে টেলিফোন ধরলেন। হ্যালো বলতেই ওপাশ থেকে শোনা গেল, কে? কানা বাবা, তোর কাছে এক্সট্রা হ্যান্ডব্যাগ আছে, আমাকে দিতে পারবি? ইয়াজউদ্দিন সাহেব শীতল গলায় বললেন, তুমি ধরে থাকো, আমি কানা বাবাকে দিচ্ছি। টেলিফোন করেছিল বল্টু, সে খট করে টেলিফোন নামিয়ে রাখল। 6। সঞ্জু জিনিসপত্র কোচকাজ করা হচ্ছে, গোছানোর কাজটা করছেন ফরিদা। সঞ্জু বলল, তুমি কষ্ট করছো কেন মা? দাও, আমাকে দাও। ফরিদা ধমক দিলেন, তুই চুপ করে বস তো, যা খাবি? ও মুনা, যা ভাইয়ের জন্য যা বানিয়ে আন, আমাকেও একটু দিস, আর তোর বাবাকে জিজ্ঞেস করে আয় সে খাবে নাকি। সঞ্জু বলল, বাবা অফিসে যাননি? না। জ্বর তো কমেছে, জ্বর কমেনি? হ্যাঁ কমেছে, তুই আজ চলে যাচ্ছিস তাই অফিসে গেল না। সে কি? সঞ্জু সত্যি সত্যি লজ্জা করতে লাগলো, বাবা অফিসে না গিয়ে ঘরে বসে থাকার সঙ্গে তার বেড়াতে যাবার সম্পর্কটা সে ঠিক ধরতে পারছে না। ফরিদা বললেন, যা তুই তোর বাবার সঙ্গে কথা বলে আয়। আমি কি কথা বলবো, বাবাকে দেখলেই আমার হার্টবিট স্লো হয়ে যায়। কী যে তুই বলিস, উনি কি জীবনে তোদের বকা দিয়েছেন নাকি উঁচু গলায় একটা কথা বলেছেন? তবু বাবাকে সাংঘাতিক ভয় লাগে মা, তুমি ওই বদরঙ্গা শালটা দিচ্ছ কেন? তোর বাবা বলেছে সঙ্গে নিয়ে যেতে, নিয়ে যা, না হলে উনি মনে কষ্ট পাবেন। আর শোন বাবা, যা ওনার কাছে গিয়ে বস, একটু গল্প টল্প কর। কি গল্প করবো বলো তো? গল্প না করলে না করবি, সামনে গিয়ে বস। সঞ্জু দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে গেল। সোভান সাহেব খবরের কাগজ পড়ছিলেন, সঞ্জুকে ঢুকতে দেখেও খবরের কাগজ থেকে মুখ তুললেন না, মৃদু স্বরে বললেন, বসো। সঞ্জু বসল, এমনভাবে বসলো যেন বাবার মুখোমুখি হতে না হয়। সোবাহান সাহেব বললেন, সাদ্দামকে তোর কেমন মনে হয়? প্রশ্নটি এতই অপ্রত্যাশিত যে সঞ্জু পুরোপুরি হক চুকিয়ে গেল। সোবাহান সাহেব বললেন, স্কার্ট জিনিসটা তো দেখি খুবই মারাত্মক। কিছু না বললে ভালো দেখায় না বলেই সঞ্জু বলল, খুব মারাত্মক না, পেট্রিয়ট দিয়ে তো শেষ করে দিচ্ছে। আরে না, এইসব ওয়েস্টার্ন প্রেসের কথাবার্তা, একটাও বিশ্বাস করবি না, সাদ্দাম সহজ পাত্র না, বুশের কাল ঘাম বের করে দিয়েছে। এই ঝামেলা হবে আগে জানলে সে মিডিল ইস্টের ত্রিসীমানে আসতো না। মিডিল ইস্টের আলোচনা যাবার কোনোরকম ইচ্ছা সঞ্জু অনুভব করছে না, অথচ সে বুঝতে পারছে আলোচনায় অংশগ্রহণ করা খুবই উচিত,
বাবা তাই যাচ্ছেন, কেমন বন্ধুর মতো গলায় কথা বলছেন। যিনি তার ছেলেমেয়েদের সঙ্গে কখনো কথা বলেন না, তিনি যদি হঠাৎ বন্ধুর মতো আচরণ করতে থাকেন তাহলে বিরাট সমস্যা হয়। মোনা চা নিয়ে আসায় পরিস্থিতি খানিকটা উন্নতি হলো, কিছু একটা করার সুযোগ পাওয়া গেছে, চা খাওয়া নিয়ে ব্যস্ত থাকা যাবে। চায়ে চিনি হয়নি, বিস্বাদ তিতকুট খানিকটা তরল পদার্থ, যার উপর খুব কম হলেও চারটা পিঁপড়া ভাসছে। মোনা যতই দিন যাচ্ছে ততই গাধা হচ্ছে। বাবার সামনে না থাকলে ধমক দিয়ে দেওয়া যেত, এখন ধমক দেওয়ার প্রশ্নই ওঠে না। হাসি হাসি মুখ করে চা খেয়ে যেতে হবে। মুড়ি ভিজিয়ে লোকজন যেমন চা খায়, তেমনি পিঁপড়া ভিজিয়ে চা খাওয়া। সঞ্জু এক চুমুকে সব কটা পিঁপড়া খেয়ে ফেলল। সোবাহান সাহেব বললেন, তোমার মতো বয়সে আমি একবার ঘুরতে বের হয়েছিলাম, দার্জিলিং গিয়েছিলাম, বেনাপোল হয়ে কলকাতায়, সেখান থেকে বাসে করে শিলিগুড়ি। সঞ্জু চুপ করে রইল। সোবাহান সাহেব কোলের উপর বালিশ টেনে নিয়েছেন, এটা তার দীর্ঘ আলাপের প্রস্তুতি কিনা তা সঞ্জু বুঝতে পারল না। বাবার সব কথাবার্তাই সংক্ষিপ্ত, আজ কি তাকে কথা বলার ভূতে পেয়েছে, এত কথা বলছেন কেন? শিলিগুড়িতে একটা ধর্মশালায় এক রাত ছিলাম, ভাড়া কত জানিস? 1 টাকা। ওই ধর্মশালাতে থাকাই আমার কাল হলো। সকালে উঠে দেখি টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে কম্বলের নিচে শুয়েছিলাম, পায়জামা পাঞ্জাবি ছাড়া আর কিছুই নেই, হা হা হা। তিনি যেভাবে হাসছেন তাতে মনে হচ্ছে ওই সময়কার খারাপ অবস্থাটাও খুব মজার ছিল, যদিও মজার হবার কোনো কারণই নেই। বিদেশি টাকা পয়সা চুরি হয়ে যাওয়া তো ভয়াবহ। তারপর কি হলো শোন, আমার বিছানার পাশের বিছানায় ঘুমাচ্ছিলেন এক সাধু বাবা, তিনি বললেন, ক্যা হুয়া লেরকা? আমি বললাম, সব চুরি হয়ে গেছে। বাংলায় বললেন, না বাংলা বললে কি বুঝবে? আমি ভাঙ্গাচোরা হিন্দুতে বললাম, এক চোরানে সব লেকর ভাগ্যা। গল্পের এই পর্যায়ে মোনা ঘরে ঢুকে বলল, ভাইয়া। বল্টু ভাই এসেছে, সঞ্জু হাঁপ ছেড়ে বাঁচল। এখন বাবার সামনে থেকে উঠে যাবার একটা অজুহাত পাওয়া গেল। সে বলল, বাবা আমি একটু আসছি। বল্টু চুল কাটিয়েছে, গায়ে মেরুন রঙের হাফ হাওয়াই শার্ট, শার্ট নতুন কেনা হয়েছে, সোয়েটারে একটা ফুটো আছে বলে সোয়েটার পরছে শার্টের নিচে। সঞ্জুকে দেখেই বলল, বিরাট কেলেঙ্কারি আস ব্যাপার হয়েছে, শুভ্রকে টেলিফোন করেছিলাম, ধরেছেন শুভ্রর বাবা। ওনার গলা অবিকল শুভ্রের মতন। আমি বললাম, কে কানা বাবা নাকি? তোর কাছে এক্সট্রা হ্যান্ডব্যাগ আছে, কি অবস্থা দেখতো? উনি কি বললেন? কি বললেন ভালো করে শুনতেই পারিনি, ভয়ে তখন আমার ব্রেন ঠান্ডা বেড়ে গেছে। সঞ্জু, তোর কাছে এক্সট্রা হ্যান্ডব্যাগ আছে? না, আমি একটা জোগাড় করেছি, সেটার আবার চেইন লাগে না। তুই তো আর হীরা মুক্তা নিয়ে যাচ্ছিস না, চেইন না লাগলেও কিছু না। তা ঠিক, তোর যাওয়া কি হবে? তুই যে বলছিলি রাত 8টার আগে বলতে পারবি না? রাত 8টার আগে টাকা পাওয়ার কথা, যদি পাই তবেই যাওয়া হবে, না পেলে না। আমি প্রাইভেট টিউশনই করি না, আমার ছাত্রকে বলে রেখেছি, মানে ধার হিসেবে চেয়েছি, সে বলেছে জোগাড় করে রাখবে। তোর টাকা জোগাড় হয়েছে? মার কাছ থেকে নিচ্ছি। তুই সুখে আছিস, টাকা চাওয়ার লোক আছে, আমার অবস্থাটা দেখ, ছাত্রের কাছে টাকা ধার চাইছি। সঞ্জু বলল, চা খাবি? না, ব্যাগের সন্ধানে বের হব, সব রেডি রাখি যদি টাকা পাওয়া যায়। তুই মোনাকে একটু ডাকতো, মোনা বলছিল নিউ মার্কেট যাবে, আমি ঝিকাতলা যাব, নিউ মার্কেটেই ওকে নামিয়ে দেব। মোনার কথা বলতে গিয়ে বল্টুর বুক ধকধক করছিল, সবসময় মনে হচ্ছিল সঞ্জু আবার কিছু বুঝে ফেলছে না তো। সে অবশ্যই প্রাণপণ চেষ্টা করছে স্বাভাবিক থাকার, কিন্তু মনের ভাব কতদিন আর গোপন থাকবে? মোনার কথা মনে হলে শরীরে কেমন যেন এক ধরনের কাঁপুনি হয়, কথা বলতে গেলে কথা বেঁধে যায়। কি যে সমস্যা হয়েছে, সঞ্জু তার প্রাণের বন্ধু, সে যদি তার মনের ভাব কোনোদিন জেনে ফেলে খুবই লজ্জার ব্যাপার হবে। অবশ্যই সঞ্জু এখনও কিছুই বুঝতে পারেনি, সে যে এই বাড়িতে একটু সেজেগুজে আসে তাও লক্ষ্য করেনি। তবে মোনার ব্যাপারটা সে এখনও কিছুই বুঝতে পারছে না, বাচ্চা মেয়ে মাত্র, সেকেন্ড ইয়ারে উঠেছে, অথচ কথাবার্তা মারপ্যাঁচ অসাধারণ, প্রতিটি কথার 2-3টা মানে হয়, কোন মানেটা রাখবে কোনটা রাখবে না সেটাই সমস্যা।